ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আমাদের একদিন বোন জানতে চাইছেন যে কেউ যদি সিয়াম অবস্থায় গালিগালাজ করে বা ওয়া কারণে বদ দেয় তাহলে কি সেই বদ লাগবে আলহামদুলিল্লাহ ওয়াহাদাম জি সম্মানিত বোন আমরা প্রত্যেকেই জানি যে সিয়াম অবস্থায় এক অপরকে গালাগালিজ করা অশ্লীল ভাষা প্রয়োগ করা হট্টগোল করা একে অপরের সাথে ঝগড়া করা এগুলো সবই নিষেধ তার দলিল সাই বুখারি সাহেব মুসলিমের হাদিস কাল হল্লাহ রসো সাল্লাম إذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا ফাইনসা فإن سابه أحد أو قاتله فليقول إني صائم আবু হরাইরা রাজনীতি বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন যখন তোমাদের কারো সিয়ামের দিন হবে যখন তোমাদের কারো সিয়ামের দিন হবে সেজন্য ওয়াশলীল ভাষা প্রয়োগ না করে গোল যেন না করে আর যদি কেউ গালাগালি করে অথবা তার সাথে ঝগড়া করে তাহলে সে যেন বলে যে আমি সিয়াম পালনকারী সাদিসটি সাই বোখারি সাই মুসলিম তদরূপ সাই বোখারি সাদিস আছেন আনাবি হরাইরা থর দিলা আনহু কল কাল আনবি ওসাল্লাহ ওয়ালাইসাল্লাম আবু হরাইরা রাজ্য বর্ণিত তিনি বলেন জালা রসুল আলি সাল্লাহু সালাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউল্লা এবার আম আলা ফালইসালিল্লাহি حاجه ফি আন ইয়াদআ আ'আমাহু ওয়া শারাবু আই ইয়াদআ তোআমাহু সারা বাহু যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তার উপরে আমল করা পরিহার না করে তখন আল্লাহর কোন প্রয়োজন নাই দরকার নাই যে সে তার পানাহার ত্যাগ করুক তাহলে বোঝা গেল যে রোজা অবস্থায় যারা মিথ্যা কথা বলে এবং তার উপরে অটল থাকে তাদের থাকা দুনু সমান তদরুফ হাদিসের মধ্যে সেম হাদিসটি বাই হাকির এবিনিউ খুজাইমার আনাবি হরাই রাত আর দিয়া নু কল কালরা সোনাল্লাহ হে সাল্লাহ আলাইসাল্লাম লেইসা মিনাল আকলি ফাকত আবু হরাই রাদু বর্ণিত আলি সাল্লাম বলেছেন কেবল পানাহার থেকে বিরোধ থাকার নামই সিয়াম না ইন্নমা সিয়ামু মিনাল লাগবি সিয়াম তো ওয়সার বাজে ও অশ্লীল কথা থেকে বিরত থাকার নাম ফাইন সাবাকা আহাদুন আও ফাকুল আলাইক স ইন্নী ইন্নি স সায়িমুন যদি তোমাকে কেউ গালি দেয় অথবা তোমার সাথে কেউ মূর্খামি করে তবে তাকে বলো আমি সিয়াম রেখেছি আমি সিয়াম রেখেছি তাহলে এ সমস্ত হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে রোজা থাকা অবস্থায় যেমন কাকে গালিগালাজ করা যাবে না কারো সাথে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না কারোর সাথে ঝগড়া করা যাবে না কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে না তার উপরে অটলও থাকা যাবে না এরই নাম হচ্ছে রোজা দ্বিতীয় কথা হলো এই যে এটাও আমরা জানি যে রোজাদারের দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করে থাকেন তাই রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি কাউকে বদোয়া দেয় অভিশাপ দেয় তাহলে সেটা অবশ্যই লাগবে তাই আমাদের উচিত যে রোজা থাকাকালীন আমরা কারো সাথে এমন ব্যবহার যেন না দেখাই এমন ব্যবহার যেন না করি যে ব্যবহারের কারণে সে আমাকে অভিশাপ দিতে বা বদয়া দিতে বাধ্য হবে এ ধরনের কাজ করা থেকে আমাদের বিরত থাকা উচিত এরই নাম হচ্ছে রোজা باقي والله أعلم بالصواب السلام عليكم ورحمة الله وبركاته